morning friends, welcome back to my channel shrabanir সাথে adda and creator. So বন্ধুরা এখন ঘড়িতে বাজে সকাল 10টা, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। এবার সারা দিনে যাবতীয় টুকিটাকি যতটুকু পারবো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমার স্নান কমপ্লিট, পুজো কমপ্লিট, দেখো কপালে বজ্রম করলি তিলক, সব কিছু হয়ে গেছে। কারণ আজকে আমাদের ফ্ল্যাটের ট্যাঙ্কি পরিষ্কার হবে, তো তার জন্য তো সব কাজ আগে আগেই সারতে হবে, তাই না বলো? তো রান্নাবান্না মোটামুটি মা স্টার্টও করে দিয়েছে, আর আমি এখন বসে গেছি সোজা ব্রেকফাস্ট নিয়ে। ব্রেকফাস্টে আছে দেখো দুটো রুটি আর ডিমের অমলেট, আর সাথে আছে গরমা গরম এক কাপ চা। এক কাপ চা না হলে কি জমে ব্রেকফাস্টটা বলো? তো বন্ধুরা আমি এখন ব্রেকফাস্টটা করে নিই, তো আবার যতটুকু পারবো তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব সারা দিনে টুকিটাকি কাজ করবো, কেমন? তো তোমরা দেখতে থাকো, ভালো থেকো, আবার পরে তোমাদের কাছে আবার ঘুরে আসছি। তো বন্ধুরা কথাই আছে, কাজ নাই তো খইবাজ। তো আগে আগে সব কিছু করে নিয়েছি, রান্নাবান্নাও আমাদের সব কমপ্লিট, ঘরের যাবতীয় কাজকর্ম সব কমপ্লিট। তো ভাবলাম যে অনেকদিন হাতে নেল পালিশ লাগাইনি, তো রিমুভার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। করার পরে এমনই আমার কপাল, দুটো নেল পালিশ নিয়ে বসছিলাম পরবো বলে, দুটোই শুকিয়ে শেষ অবস্থা। তো রিমুভার দিয়েছি, তবু একটা একটু একটু হয়েছে, কিন্তু ভালো লাগছে না পরার পরে, পায়ে একটু পরে দেখলাম। তো এখন তোমরা কী অবস্থা দেখো, শেষ দুটোই, না পরে পরে এরকম হয়েছে, এটাও গেল আর এটাও গেল। ও এই রিমুভার দিয়েছি তো বেরিয়ে গেল, দেখো মাটিতে এখানে পড়ে গেল রিমুভার দেওয়াতে, কিছু নেই, পুরো জল, একদম জল। ভাবলাম একটু করবো নেল পালিশটা, একটু পাতে লাগাবো ভাবলাম, হয়ে গেল লাগানো। তাই এই দুটো এখন কোথায় যাবে? সোজা আমাদের দিঘিতে। চলো আর কি করি, এলে দিয়ে আসি। তো বন্ধুরা দেখো এখন ঘড়িতে বাজে প্রায় 11:15, সব কমপ্লিট হয়ে গেছে, মায়ের রান্নাঘর পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে। আর রান্নাবান্না আজকে খুব যে বেশি কিছু হয়েছে তা না, কারণ ছেলে যে কলেজে গেছে। এই দেখো আমার প্রিয় পুঁইশাকের তরকারি, ডাল, আর ভাতের মধ্যে আলু দেওয়া আছে, আলুটা লঙ্কা ভেজে মাখবে মা। আর এই যে ডিম আমি বের করে রেখেছি, খাওয়ার আগে অমলেট করে নেব। তো বন্ধুরা একটু শুয়েছিলাম, ঘুমায়নি, একদম ঘুমায়নি, তো এখন একটু ছাদে আসলাম, কারণ মাও আসবে ছাদে, একদম উপরে যায়নি, এইখানটা রয়েছে কেন, কারণ এখানে কতগুলো গাছ লাগানো আছে, তো মা বললো একটু জল দেবে, ও ট্যাঙ্কির এখানে কল আছে জল দেবে, তো আমি একটু আসলাম, তাহলে একটু ছাদে যাই, ও যে তো বারিন্দায় বসে থাকে আর ভাল লাগে না, ছাদে আসলাম। তো ধরো তোমাদের কিছু গাছগুলো দেখাই আগে, ঠিক আছে? কী কী গাছ আছে দেখো বন্ধুরা, এগুলো কিন্তু আমার মা সব নিজের হাতে লাগানো গাছ। তোমাদের বলি না যে পুজো দেওয়া হয় নিজেদের গাছে ফুল দিয়ে, সব মায়ের হাতে লাগানো গাছ এগুলো। আর একটা জবা ফুলের গাছ দেখো, দেখো একটা জবা ফুলের গাছ, এখানে কড়ি ছিল, মা এসে তুলে নিয়ে গেছে কড়ি। চলো ওদিকে দেখো বন্ধুরা, গাঁদা ফুলের গাছ, এটা কি গাছটার নামটা আমি ঠিক বলতে পারবো না, এই গাছটা মরে গেছে,
দেখো গাছটা মরে গেছে। এই গাছগুলো এই গাছ দুটো নতুন এনে লাগিয়েছি, বেশ কাটা হয়ে উঠেছে কাটা ফুলের গাছটা। দেখো বন্ধুরা, ছেলে কলেজ থেকে আসলো, পাস্তা খাবে। তো বন্ধুরা দেখো পাস্তা সেদ্ধ হয়ে গেছে, আর এখানে একটু পেঁয়াজ একটু রসুন একটু কারি পাতা লঙ্কা কেটে নিয়েছি একটা ডিম দিয়ে আর পাস্তা মশলা দিয়ে। ছেলেকে একটু পাস্তা করে দেবো এখন, সেই সকাল সাতটায় গেছে। চলো বন্ধুরা ছেলের পাস্তাটা একটু বানিয়ে নিই, তারপরে তোমাদেরকে বা দেখাচ্ছি। তো ফাইনালি ছেলের পাস্তা হয়ে গেল, একদম অল্প তেলে করে দিলাম পাস্তাটা। এই বাবু আয় খেয়ে নে আয়। তো বন্ধুরা চলো আবার পরে আসছি। তো বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে, কারণ ভিডিওটা তো শেষ করতে হবে। তো তোমাদের দেখালাম ছেলে কলেজ থেকে আসলো, পাস্তা করলাম ছেলেকে দিলাম, ততক্ষণ অবধি মনটা ঠিকই ছিল। হঠাৎ করে মনটা যে এতটা খারাপ হয়ে যাবে আর হঠাৎ করে যে আমাকে কাঁদতে হবে আমি বুঝতে পারিনি। আমি শুনছিলাম যেরকম একটা যাওয়ার প্ল্যানিং আছে আছে, তো এই কিছুক্ষণ আগে ওর টিকিট দিয়ে দিল, কারণ ওকে কালকে চলে যেতে হবে ছত্তিশগড়ে। আসলে আমি তো কোনোদিন ওকে ছেড়ে থাকিনি বন্ধুরা, জানি যে ও যে প্রফেশনে আছে ওকে ছেড়ে আমার থাকতেই হবে। ও মনটা ঠিক মানছে না আমার, যে কী করে ছেড়ে তিন চার দিন থাকবো। বলছিল যাবে যাবে, কিন্তু আমি অতটা ই করিনি, আমি সে দেখা যাবে যখন যাবি যাবি। তো না দেখলাম যে না, ওর টিকিট টিকিট সব পাঠিয়ে দিল কলেজ থেকে, কালকে দুটোর সময় গীতাঞ্জলি এক্সপ্রেসে চলে যাচ্ছে। হঠাৎ করে মনটা খুবই খারাপ হয়ে গেল। তো এখন তাই ভিডিওটা শেষ করে দেব, কেন ওর জামাকাপড় গোছগাছ করতে হবে। তো তাও মা রেডি করছে, এবার মা রাখার ওপর ফেলে দিলে তো হবে না, মা সাথে তো তাকে সাহায্য আমারও সাহায্য করতে হবে না মাকে। তাই বলছি মা আমার কত জ্বালা, তাই ভাবি কত জ্বালা কি মায়ের, পড়াশোনা করাই ঠিকই সব মায়েরাই করায়, কিন্তু এ যখন ছেড়ে চলে যায় তখন সত্যি কী কষ্ট হয় দেখো। এ তো তিন চার দিনের জন্য, তাই আমার চোখ থেকে জল পড়ছে। তো ভাবছি এরপরে যখন ধরো অনেক দূর দূর চলে যাবে বা অনেক দিনের জন্য চলে যাবে তখন কী করে থাকবো বলো তো। দেখো কেঁদে কেঁদে আমার গলাটাও বসে গেছে, আমি ওর সামনে তবু কাঁদছি না যে না ঠিক আছে ওর মনে কষ্ট হবে। সারাদিনটা যেমন তেমন করে কাটার পরে বিকেলবেলা থেকে সন্ধ্যের পর থেকে তোমার চোখের জল ফেলতে হবে, আমি বুঝতেই পারিনি। তবে এই চোখের জলটা কোনো দুঃখের চোখের জল না বন্ধুরা, এটা কিন্তু আমার আনন্দের চোখের জল। কিন্তু তবুও সন্তান তো কোনোদিন তো ছেড়ে থাকিনি, এই যে যায় বাইরে ওডিসি করতে যায়, দুপুরে যায় ভোর চারটের সময় আসে, তবু তো জানি যে না ঘরে আসবে, তাও চোদ্দবার ফোন করি জানো, একটু ঘুমাই না রাতে যতক্ষণ না ও আসে। যাতে চারটের সময় আসে নিশ্চিন্ত মনে তখন ওকে নিয়ে শুই, না যে না আমার ছেলেটা ঘরে এসছে। কেন দিনকাল তো এখন ভালো না, খুব টেনশান, যাবে না মনের মধ্যে একটা টেনশান কাজ করছে, কী করে কী করবো না করবো কিছুই বুঝতে পারছি না। তবুও ছাড়তে তো হবেই, কিচ্ছু করার নেই, জেনে শুনেই তো আগুনে হাত দিয়েছি তাই না, জেনে শুনেই তো ওকে লাইনে পড়ার জন্য পাটা বাড়িয়েছি, ছেলে বলেছে পড়বে আমিও রাজি হয়েছি। তবু তো ছোটো, তো এখনও তো অতটা ম্যাচুরেট হয়নি তাই না, যে না নিজের ভালো মন্দ বুঝতে পারবে, হয়তো আগামী দিনে ও সব কিছু বুঝতে পারবে, তখন হয়তো আমার এতটা কষ্ট হবে না যে কষ্টটা আজকে আমার হচ্ছে। তো আর কি বলবো বন্ধুরা, এই হচ্ছে আমার শেষটুকু আজকের ভিডিওর। তো সারাদিন তোমাদের সাথে আজকে তোমাদের ফেস টু ফেস হয়েই কিন্তু কথা বলেছি আজকে, কিন্তু আমি ব্যাক ক্যামেরায় বেশি কথা বলিনি। তো
সেই আশাটা যে এখন আমার চোখের জল নিয়ে আসতে হবে সেটা আমি বুঝতে পারিনি। যাই হোক বন্ধুরা, তোমরা কেউ কিছু খারাপ ভেবো না, আমার মনের কষ্টটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কষ্ট না, যে আনন্দ, ওই আনন্দের মধ্যে আমার একটা কষ্ট যে ও তিন চার দিন থাকবে না এই আর কি। তো আর বেশি বাড়ালাম না ভিডিওটা, জানি না তোমাদের কেমন লাগবে আজকের ভিডিওটা। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটা তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর যে সমস্ত বন্ধুরা নতুন আমার ঘরে আসছো, যদি ভালো লেগে থাকে তো আমার ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো বন্ধুরা, আজকে তাহলে আমি এখানে এন্ড করে দিলাম আমার ভিডিওটা। আবার আসবো কালকে কোনো ভিডিও নিয়ে, জানি না কী করবো না করবো, মনটাও খারাপ থাকবে, তবু তোমাদের কাছে আসতে আমার মনটা একটু ভালো লাগে। তো আবারও বলি, রোজই বলি, এখনও বলবো যে তোমরা কিন্তু অল টাইম স্মাইল থাকবে, অল টাইম স্মাইল, অল টাইম স্মাইল করবে কেমন। তো তোমরা কেউ খারাপ ভেবো না যে আমি চোখের জল ফেললাম, তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করি, তো এইটাই বা কেন শেয়ার করব না। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য তোমরা কিন্তু সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে কেমন। চলো টাটা, বাই বাই।